কলেজ স্তরের 2023 অ্যান্ড 2024 শিক্ষাবর্ষের যে ফাইনাল পরীক্ষা চলছে, তোমাদের যাদের ফেব্রুয়ারি মাসের 12 তারিখের পরীক্ষাটা হয়নি স্ট্রাইকের কারণে, সেই পরীক্ষাটা নিয়ে অনেকের কনফিউজ তৈরি হয়েছে। অনেকে বলতে পারছো না যে পরীক্ষাটা কবে, কারণ এ নিয়ে দু তিনবার তোমাদের সেই পরীক্ষার রুটিনটা চেঞ্জ করা হয়েছে। তো বিশেষত থার্ড সেমিস্টারে বেঙ্গলি পাসের যাদের আছে তোমাদের, এবং ফিফথ সেমিস্টারে সিক্স পেপার অনার্সের যারা আছো তোমাদের, এই যে পরীক্ষাটা 12 তারিখের পরীক্ষাটা, সেটা প্রথমে পিছিয়ে তোমাদের মার্চের 11 তারিখে করা হয়েছিল, কিন্তু সেই রুটিনটা আবারও চেঞ্জ করা হয়েছে মার্চের 1 তারিখে। সেখানে মার্চের 1 তারিখে যে নোটিশটা বের হয়েছে সেখানে বলা হয়েছে যে তোমাদের এই যে পরীক্ষাটা সেটা পিছিয়ে নেওয়া হয়েছে মার্চের 18 তারিখ। অর্থাৎ 18 তারিখে তোমাদের যাদের বেঙ্গলি আছে তোমাদের সেই পরীক্ষাটা হবে, এবং অনার্সের ফিফথ সেমিস্টারের সিক্স পেপারের সেই পরীক্ষাটা হবে 18 তারিখ। তো টাইম কিন্তু তোমাদের সেম আগের মতন থাকবে, অনার্সের পরীক্ষা হবে 10টা থেকে 1টা পর্যন্ত, আর যাদের বেঙ্গলি থার্ড সেমিস্টার পাসে আছে তোমাদের হবে 2টা থেকে 5টা পর্যন্ত। তার সাথে ফার্স্ট সেমিস্টারে যাদের ব্যাক আছে জুওলজি তোমাদের হবে 2টা থেকে 5টা পর্যন্ত, এবং এনসিসি ফার্স্ট সেমিস্টার ব্যাক যাদের আছে তোমাদেরও 2টা থেকে 5টা পর্যন্ত। এই হচ্ছে ত্রিপুরা ইউনিভার্সিটির নোটিশ, যেটা ফেব্রুয়ারি মাসের 12 তারিখে হওয়ার কথা ছিল। তারপর তোমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে, যাদের থার্ড সেমিস্টার বেঙ্গলি পাসে আছে, যে তোমাদের সাজেশন দেওয়া হবে কি না আবার নতুন করে? আমি পূর্বে যে সাজেশনটা দিয়েছি সেটা পড়বে নাকি নতুন করে আবার সাজেশন দেব? তো তোমাদেরকে বলে রাখছি, তোমাদের পূর্বে যে সাজেশনটা দেওয়া হয়েছে সেই সাজেশনটাই তোমরা ফলো করবে। তোমাদেরকে মেনলি প্রত্যেকটা ইউনিট থেকে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে, আর একটি করে এক্সট্রা দেওয়া হয়েছে। তো তোমাদের যে এক্সট্রা করে কোশ্চেনটা দেওয়া হয়েছে সেই কোশ্চেনটাও কিন্তু তোমরা রাখবে, কারণ পরীক্ষা কিন্তু অনেক দিন পিছিয়ে দেওয়া হয়েছে। তোমরা চাইলে আর একটা করে কোশ্চেন কিন্তু অবশ্যই পড়ে নিতে পারবে যারা এক্সট্রা কোশ্চেনগুলি পড়নি। প্রত্যেকটা ইউনিট থেকে যে এক্সট্রা করে একটি একটি কোশ্চেন দিয়েছি সেই কোশ্চেনগুলি তোমরা অবশ্যই পড়ে নেওয়ার চেষ্টা করবে। আর তোমরা যারা টু মার্কসের সাজেশনের কথা বলছো, তোমাদেরকে একটি কথা বলছি, বেঙ্গলি কিন্তু টু মার্কসের সাজেশন হবে না, কারণ তোমাদের বেঙ্গলিতে দেখো প্রথম ইউনিটে হচ্ছে নীলদর্পণ নাটক, দ্বিতীয় ইউনিটে হচ্ছে ডাকঘর নাটক, তৃতীয় ইউনিটে আছে 6টি কবিতা, চতুর্থ ইউনিটে হচ্ছে রাজস্বী উপন্যাস। তো এই যে নাটক উপন্যাস বা কবিতাগুলি, সেগুলি সম্বন্ধে যদি তোমরা না জানো তাহলে কিন্তু তোমরা টু মার্কসগুলি অ্যান্সার করতে পারবে না। যদি তোমরা মনে করো 20-30টা টু মার্কসের কোশ্চেন পড়লে সেখান থেকে তোমাদের সবগুলি অ্যান্সার করা সম্ভব হবে না, বেশি হলে তোমরা 10-12টা অ্যান্সার করতে পারবে। তাই তোমাদেরকে বলবো, তোমরা এই যে নাটক বা উপন্যাসগুলি জেনে নেবে, শর্ট শর্ট যে প্রশ্নগুলি আছে সেগুলি পড়বে, তাহলে তোমাদের অবশ্যই কমন পড়ে যাবে, 1+1 করেই আসবে মেনলি তোমাদের বেঙ্গলি প্রশ্নগুলি। তারপরেও যদি তোমাদের মধ্যে কেউ মনে করো না তোমাদের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন লাগবে, তোমরা যাতে 10-12টি কোশ্চেন কমন পাও, সেরকম হলে হবে। তো তার জন্য তোমাদেরকে বলবো, তোমরা যে প্রিভিয়াসের যে প্রশ্নগুলি ছিল, পূর্বে যে এমসিকিউতে প্রশ্নগুলি আসতো সেগুলি তোমরা পড়তে পারো, যেমন 2015-র প্রশ্নটা, 2016, 2017, 2018, 2019, 2020 5-6টি ইয়ার তোমরা দেখে নিতে পারো, তাহলে তোমাদের অনেকগুলি টু মার্কস কমন পড়ে যাবে। তো যারা আমার থেকে নোটস নিয়েছিলে তোমাদের তো সেই মতো করে আমি দিয়ে দিয়েছি। আর কারোর কাছে যদি এগুলিও না থাকে তাহলে তোমরা ইউটিউবে সার্চ করবে যে থার্ড সেমিস্টার বেঙ্গলি এমসিকিউ 2015 বা থার্ড সেমিস্টার বেঙ্গলি এমসিকিউ 2016, এভাবে সার্চ করলে তোমরা পেয়ে যাবে। আর তোমাদের যে সাজেশনের ভিডিওটা, সেটার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো যদি কেউ এখনও না দেখে থাকো। ওকে, থ্যাংক ইউ। তো এ হচ্ছে তোমাদের পরীক্ষা সংক্রান্ত এবং তোমাদের সাজেশন সংক্রান্ত প্রশ্নের উত্তর। আর তারপরেও যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে তোমরা ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারো, আমি তোমাদের সেই প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করবো।